খুলনায় ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের আয়োজনে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। আমাদের খুলনা জেলার প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, রবিবার বেলা ১১টায় নগরীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০০ সাংবাদিক অংশগ্রহণ করেন। সেশন পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের হেড অব নিউজ ও সিনিয়র সাংবাদিক রঞ্জক রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইয়াসিন আরাফাত রুমি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য দেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কোঅর্ডিনেটর নাসির পাঠান। অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি শার্ট, ক্যাপ, মাস্ক সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।